তুই কেন এনেছিস লগ্না? এসব কাজ তো কে করতে বললো? পারে আমাকে আবার কে করতে বলবে, আমি তো নিজের ইচ্ছাতেই আনলাম। নিজে? হ্যাঁ, ভালো মা খাবার বানাচ্ছিল, তখনই তো আমি ভালো মাকে বললাম যে আমাকে শিখিয়ে দাও, আজ আমি ভালো জেঠুর জন্য খাবার বানাবো। এমন করছো যেন আমি কোনোদিনও রান্নাই করিনি। ও, রান্না করেছিস আগে? ডিম ভাজা। তা বেশ, আমার জন্য কি রান্না করেছিস? স্টু, তুমি যা খাও। বাবা, স্টু বানানো শিখলি কবে? আজই তো, ভালো মাকে যখন বললাম শিখিয়ে দিতে তখন। বাবা, একদিনই সব শিখে নিলি? দেখি দে, খেয়ে দেখি কেমন হয়েছে। দে দে আমায়। কি হলো, বা সরিয়ে নিচ্ছিস কেন? একটা আগে কথা দাও। এই দেখো, আবার কি কথা দিতে হবে? বেশি কিছু না, শুধু তুমি খাওয়ার পর হাসতে পারবে না। কি মুশকিল! আচ্ছা, আমি হাসবো কেন? যদি খারাপ হয়? ঠিক আছে, কথা দিলাম আমি হাসবো না। এবার দিয়ে আমার দেখি কেমন হয়েছে। ভালো জেঠু, কেমন হয়েছে বলো? চুপ করে আছো কেন বলো, কেমন হয়েছে? হাসবে না কিন্তু, তুমি কথা দিয়েছিলে। ভালো জেঠু, বলো না কেমন হয়েছে, বলো না। কি হয়েছে ভালো জেঠু, কি হয়েছে, কষ্ট হচ্ছে তোমার? বলো জেঠু, বলো না কি হয়েছে, কষ্ট হচ্ছে? কি করতে হবে বলো, কি করে তোমার কষ্ট কমবে? কাজ হয়েছে, নিশ্চয়ই কাজ হয়েছে, না হলে লগ্না ওইভাবে ছুটে আসতো না। তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে লগ্না? কি হয়েছে লগ্না? ভালো মা, আরে বল কি হয়েছে বল। ওহো, কি হয়েছে সেটা বল না, এত কান্নাকাটি করে কোনো লাভ আছে? লগ্না, তুই কি কোনো কারণে আবার ভয় পেয়েছিস? কি হয়েছে আমাকে বল, কি কারণে তুই ভয় পেয়েছিস বল। ভালো মা, ভালো মা, কি হয়েছে লগ্না বল না। আচ্ছা লগ্না বল দেখি, আমরা বুঝবো কি করে, আমাদের না বললে বুঝবো কি করে কি হয়েছে বল। রাজিমা, রাজিমা বল না, শুনছি তো বল। মেয়েটা তো কিছুতেই বলছে না, এত ভয় কিসে পেল? আচ্ছা বড়দাদা ভাই মুড়ে টুড়ে গেল না তো? ও লগ্না, ও লগ্না এমন কেন করছিস রে, কি হয়েছে বল। ভালো মা, ভালো মা। হ্যাঁ বল। ভালো জেঠু, ভালো জেঠু, ভালো জেঠু, ভালো জেঠু কি হয়েছে? বড়দা ভাই, বড়দা ভাইয়ের আবার কি হয়েছে? আর তুই তো বড়দা ভাইয়ের জন্য স্টুটা নিয়ে গেলি, তো খাইনি বড়দা ভাই সেটা? ওই লগ্না, ইন্দ্রর কি হয়েছে, কি হয়েছে ইন্দ্রর বল না বল। লগ্না, এই লগ্না কি হয়েছে, কি হয়েছে বাবা? আমার কি ব্যাপার বাব, কি হয়েছে কিন্তু এ কি ও লগ্না ওরম ভাবে কাঁদছে কেন? দেখো না রুদ্র,
তখন থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছে। জিজ্ঞেস করলে এখন আবার ভালো জেঠু এইটুকুই বলছে, আর কিছু বলছে না। হ্যাঁ, ও তো একটু আগে বড়দাদা ভাইয়ের জন্য ওপরে খাবারটা নিয়ে গেল, আবার এক্ষুনি দেখলাম ছুটতে ছুটতে নিচে চলে এসে এখন কান্নাকাটি। সে কি না না, তার তো এক্ষুনি গিয়ে একবার দেখতে হচ্ছে বড়দা ভাইয়ের ঘরে গিয়ে। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, আমাকে বল, বল আমাকে বল। ও রবনা, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। আসলে আমারও না খুব কষ্ট হয়েছে জানো, কষ্ট হচ্ছে বছরের পর বছর। তোমার খিদমত খেতে আমার খুব কষ্ট হচ্ছে, কোনো লাভ হয়নি। কিন্তু আমি একদিনের জন্য আজকে অন্য একজনের খিদমত খাচ্ছি। আমার কষ্টের লাঘব করার জন্য, আর আমি নিশ্চিত তাতে আমার অনেক লাভ হবে। যাকে চলো চলো, এবার তোমাকে আসল জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আমার কাজ করেছে, দেব 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 রুদ্র ঘড়িয়ে দেব তোমায়। তুমি আমার কথা শুনেছো? হ্যাঁ, তুমি ওই রায়চৌধুরী বাড়ির কেউ না, তাই তুমি এই কাজ করতে পেরেছ। যদি তুমি রায়চৌধুরী বাড়ির কেউ হতে, তাহলে এত বড় একটা বেঈমানি তো তুমি করতে পারতে না। দাঁড়াও অবন্তিকা, এখনই এত আনন্দ কিসের? কেন কেন আনন্দ করব না কেন? রুদ্র কাজটা করার চেষ্টা করছে, কাজটা করেনি কিন্তু এখনো। রুদ্র আমার কাজ করবে না বাবু, এবারই তো রুদ্র কাজ হবে ইন্দ্রকে আমার কাছে নিয়ে আসা। ইন্দ্রকে আমার আমার এখানে নিয়ে আসবে রুদ্র, ব্যাস ব্যাস। তারপরে ইন্দ্রকে আমি বলি দেবো, এত তাড়াতাড়ি আনন্দ করা ঠিক নয়, আগে কাজটা হোক তারপরে তো আনন্দ। যদি মত বদলে ফেলে, যে লোভ আমি রুদ্রকে দেখিয়েছি সেই লোভ রুদ্র সামলাতে পারবে না। আমার কাজ তো রুদ্র করবে, আমি জানি, ও ইন্দ্রকে আনবে, আর সেটা যে কোনো মূল্যে। এত সহজ নয় কিন্তু। কেন, এখন লগ্না কি করে সেটা দেখি। খাবার খাওয়ার পরে বড় জেঠু কেমন করছে? খুব কাঁদছিল, খুব কষ্ট হচ্ছে বড় জেঠু। লগ্না, তুই কি বলছিস এসব? কি হয়েছে আসলে বড়দাদা ভাই, আর বল না, দাদা কেমন করছে, মানে কি হয়েছে লগ্না, বল না। আমার জেঠুর কি হয়েছে লগ্না, কি হয়েছে? তুই কি করছিস আমার জেঠুকে, কি করছিস তুই? আমি কিচ্ছু করিনি। তবে যে শুনলাম তুই খাবার নিয়ে গেছিলিস। চুপ কর তোমরা, কে কি করেছে না করেছে তা নিয়ে কথা বলতে শুরু করে দিলে, ওদিকে ছেলেটার কি অবস্থা সেটা ভাবছো না কেউ?
দিদি ভাই কি হলো এটা?